একবার বিএসএফ এর কাছে হাত জোড় করবে, একবার পুলিশের কাছে হাত জোড় করবে, একবার বিডিওর কাছে হাত জোড় করবে। হাত জোড় করে বেঁচে থাকা যায় না, হাত জোড় করে লোকের চাকরগিরি করা যায়। আমরা বলছি যাতে চাকরগিরি না করতে হয়, আপনারা ঠিক করুন আপনারা কি করতে চান। জেতাতে হবে আমাদেরকে, জমির সমস্যা সব সমস্যার সমাধান করার জন্য প্রধান রয়েছে নিচে আপনাদের সাথে প্রতিদিন। আর দিল্লিতেও মোহাম্মদ সেলিম থাকবে পার্লামেন্টে, দিল্লি থেকে শুরু করে চর পর্যন্ত এক গতিতেই এখানকার সব সমস্যার সমাধান হবে। ক্যাম্পেনে আসলে পরে কষ্ট বিষয় লোকের খাবারই করতে পারে খাদ্য আপনি লোক খাদ্য প্রতি দিত। এখন যোগাযোগ আমার সাথেই আছে আর কারোর সাথে যোগাযোগ নাই। দেখবে আমরা চাইছি এমন একটা এখানে ব্যবস্থা করতে যে ব্যবস্থাটাতে কারো কাছে আপনাকে যাতে হাত পাততে না হয়, আপনার নিজের প্রয়োজনে শাড়ি ব্লাউজ ছায়া ওষুধপত্র খাবার বাচ্চার খাবার স্কুলের বই খাতা কলম নিজের বাড়ির ইলেকট্রিকের বিল একটু ভালো মন্দ ফল মূল যদি খেতে ইচ্ছা করে মাছ মাংস ডিম সেটার জন্য যাতে কারো কাছে হাত পাততে না হয়, নিজেরটা যাতে নিজে নিয়ে কিনে নিয়ে আসতে পারেন আর কেনার জন্য যাতে সৎ পথে রোজগার করতে পারেন। এবারে রোজগার আপনি করতে পারেন বা আপনার ঘরের বেটা ছেলে করতে পারে, কিন্তু এই গোটা চরে আজকে কি নিজের জমি নিজের কলাই নিজের বর্ডার পার করে চাষের জায়গা নিজের কাজ করার জায়গা নিজে কাজ করে সৎ পথে দু পয়সা ইনকাম করার জায়গাটা ঠিক হচ্ছে? হচ্ছে না। ভোট আপনি যাকে খুশি দিতে পারেন, কিন্তু আমরা ভোটে জিতি বা হারি আমরা আসলে এই একটা পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা করতে চাইছি, যে ব্যবস্থাতে মানুষকে যাতে লোকের কাছে হাত পাততে না হয়, সে নিজের মতো যাতে বাঁচতে পারে আর নিজের প্রয়োজন মতো নিজের জিনিস নিজে কিনতে পারে, কারো কাছে যাতে জোড় হাত করতে না হয়। দুটি কলাই চাষ করবে, একবার বিএসএফ এর কাছে হাত জোড় করবে, একবার পুলিশের কাছে হাত জোড় করবে, একবার বিডিওর কাছে হাত জোড় করবে। আমরা বলছি হাত জোড় করে বেঁচে থাকা যায় না, হাত জোড় করে লোকের চাকরগিরি করা যায়। আমরা বলছি যাতে চাকরগিরি না করতে হয়, এবারে ঠিক করুন আপনারা আপনারা ঠিক করুন আপনারা কি করতে চান।